হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। গতকাল রাতে টেক নিউজ যারা ফলো করেছেন তারা জানেন গতকাল রাতে স্যামসাংয়ের একটি আপকামিং ফোনকে নিয়ে আমি টেক নিউজে কথা বলেছিলাম, স্যামসাং গ্যালাক্সি M31 Prime। হ্যাঁ, আজকে আমরা এই ভিডিওতে এই ফোনটিকে নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। কী হবে ফোনটা, স্পেসিফিকেশান, কোন প্রাইস পয়েন্টে ইন্ডিয়াতে লঞ্চ করছে, বাংলাদেশের বন্ধুরা কবে হাতে পাবেন, বাংলাদেশের প্রাইস পয়েন্টটি বা কত হবে, এর সাথে সাথে এই ফোনটি লঞ্চ করানোর কারণ কী, এবং স্যামসাংয়ের এই যে ফোন লঞ্চ করছে স্যামসাং গ্যালাক্সি F41 8 তারিখে পাচ্ছি, M31 Prime পাচ্ছি, এত ফোন লঞ্চ করানোর কারণ কী আছে, এর পেছনে একটা যুক্তিসঙ্গত কারণ আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন না দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকে ভিডিও শুরু করি। প্রথমেই বলে দিই, আমরা কিন্তু শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সি M31 Prime এই ফোনটিকে নয়, বিভিন্ন ফোনকে নিয়ে, সেটা স্যামসাং গ্যালাক্সি F41 বলুন, Redmi Note 10 সিরিজ বলুন, Vivo V20 বলুন, এই সমস্ত ফোনগুলোকে নিয়ে ডেডিকেটেড ভিডিও বানিয়েছি। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আই বাটনে লিঙ্ক আছে, অবশ্যই একবার দেখে নেবেন। এবার আসুন স্যামসাং গ্যালাক্সি M31 Prime এই ফোনটাকে নিয়ে কথা বলি। প্রথমেই আসুন জেনে নিই এই ফোনটার স্পেসিফিকেশান কী থাকছে। এই ফোনটাতেও থাকছে স্যামসাংয়ের একদম বৈশিষ্ট্য, যেটা স্যামসাং গ্যালাক্সি M31 যেটা ছিল, অ্যামোলেড ডিসপ্লে। তবে এবার আর কোনো রকম পাঞ্চল ডিসপ্লে থাকছে না, এবার কিন্তু এখানে ড্রপ নচ ডিসপ্লে আপনাকে প্রোভাইড করা হচ্ছে। তবে ডিসপ্লের যে বেজেলগুলো সেগুলো যথেষ্ট পাতলা, সুতরাং এই ফোনটাকে কিন্তু প্রিমিয়াম লুকস দিচ্ছে। আর স্যামসাংয়ের যে অ্যামোলেড ডিসপ্লে কোয়ালিটি সর্বসেরা হয়, এটা কিন্তু এই প্রাইস রেঞ্জের সব থেকে সেরা ডিসপ্লে হবে, এটা বলতেই পারি। এরপরে যদি ব্যাক প্যানেলে খেয়াল করি, তাতে তিনটে কালার ভ্যারিয়েন্টে আপনারা ফোনগুলো অ্যাভেলেবেল পাবেন, একটা স্কাই ব্লু, একটা ডিপ ব্লু, এছাড়া ব্ল্যাক কালারের ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল থাকছে। তবে এখানেও কিন্তু স্যামসাং যেটা করে থাকে, এম সিরিজে পলিকার্বোনেট বডি, সেই পলিকার্বোনেটই দিচ্ছে, এছাড়াও ফ্রেমটাও হবে কিন্তু সেই পলিকার্বোনেটেরই। সুতরাং এখানে যদি আমরা ডিজাইন নিয়ে বেশি কিছু এক্সপেক্ট করি, সেটা কিন্তু স্যামসাং আমাদের পূরণ করতে পারছে না। এছাড়াও রেয়ার প্যানেলে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এছাড়াও ডিসপ্লেতে স্যামসাং দেবে কর্নিং গরিলা গ্লাস 3+এর প্রোটেকশন। তবে একটা কথা অবশ্যই বলবো, এই প্রাইস রেঞ্জে যেখানে চাইনিজ কোম্পানিগুলো রেডমি, রিয়েলমি এই সমস্ত কোম্পানিগুলো অ্যামোলেড ডিসপ্লে দিতে পারছে না, সেখানে স্যামসাংয়ের বাজি কিন্তু এই অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ, আমি জানি সেখানে হয়তো পারফরমেন্সে কিছুটা কম্প্রোমাইজ আমাদের করতে হয়, কিন্তু আপনি ভেবে দেখুন, সবাই কিন্তু গেম খেলার জন্য ফোন কেনেন না, যারা একটা নর্মাল পারফরমেন্স চান তাদের জন্য কিন্তু এই প্রসেসরটা খুবই হ্যান্ডি প্রসেসর। প্রথমে একটু এটা নিয়ে বলে দিই, তারপরে অবশ্যই পারফরমেন্স নিয়ে কথা বলছি। সুতরাং যারা মুভি দেখতে ভালোবাসেন, গেম খেলতে ভালোবাসেন, এছাড়াও IPL এনজয় করতে চান, তারা কিন্তু এই অ্যামোলেড ডিসপ্লের ফোনটাকে অবশ্যই বেছে নিতে পারেন। অ্যামোলেড ডিসপ্লের ফায়দা সবসময় IPSএর থেকে বেশি, এর সাথে সাথে এখানে অ্যামোলেড ডিসপ্লে হলে আপনার ব্যাটারি কনজামশনটাও অনেক কম হবে। এরপর আসি এই ফোনটির পারফরমেন্সে, এখানে থাকছে Exynos 9611 চিপসেট। হ্যাঁ, স্যামসাং অনেক ফোনে এটাকে ইউজ করেছে, আমরা কিন্তু অনেকেই বলছি এই প্রসেসরটা দিয়ে এই ফোনটা আসার কোনো মানে হয় না। হ্যাঁ, তবে স্যামসাংকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে কোয়ালকমের প্রসেসর ইউজ করার জন্য। তবে এটাও একবার ভেবে দেখুন, এই যে 9611 চিপসেট, এটা কিন্তু একটা ওয়েল অপটিমাইজড চিপসেট, এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 সঙ্গে এটাকে আপনি হামেশাই তুলনা করতে পারেন। তো এই প্রাইস রেঞ্জে অবশ্যই এটা কিন্তু একটা ভালো পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে। এখানে UFS না EMMC স্টোরেজ টাইপ থাকবে এখনও জানা যায়নি, DDR4X RAM থাকবে, এটা আপনারা কনফার্ম থাকতে পারেন। তো সেক্ষেত্রে 9611 চিপসেট যদি ঠিকঠাক প্রাইস পয়েন্টে আসে, আমার কিন্তু কোনো রকম আপত্তি নেই। আমি বলবো ওই মিডিয়াটেকের G70, G80 এই সমস্ত প্রসেসরের থেকে Exynos 9611 চিপসেটটা কিছুটা ওয়েল অপটিমাইজ, কারণ এখানে G-CAM ঠিকঠাকভাবে খুঁজে পাওয়া যায়, এছাড়াও যে ক্যামেরা অপটিমাইজেশন স্যামসাং দিচ্ছে এখন অনবদ্য এই প্রাইস রেঞ্জে। এরপরে যদি আমরা ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, একদম কনফার্ম হয়ে গেছে এখানে কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। যদিও এখানে কী সেন্সার স্যামসাং ইউজ করবে জানা যায়নি, স্যামসাংয়ের নিজস্ব GW1 সেন্সার ইউজ করা হতে পারে, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এখানেও কিন্তু অন্যান্য কোম্পানির থেকে স্যামসাং বেশ কিছুটা এগিয়ে থাকে, অন্যান্য কোম্পানি 2 মেগাপিক্সেল দেয়, এ কিন্তু 5 মেগাপিক্সেল দেয়। এবং স্যামসাংয়ের ম্যাক্রো ক্যামেরা কিছুটা কাজ করে, একদম কাজ করে না বলবো না, তবে কিছুটা কাজ করে, অবশ্যই ইমপ্রুভমেন্টের দরকার। এছাড়াও আপনি ফ্রন্ট ক্যামেরা পাবেন হয়তো 32 মেগাপিক্সেলের, এখনও পর্যন্ত কনফার্ম নয়, তবে 32 মেগাপিক্সেল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এর প্রাইস রেঞ্জটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ হবে, তো সেটা নিয়ে একটু পরে কথা বলছি। এখানে স্যামসাং গ্যালাক্সি F41 সাথে একটাই চেঞ্জ দেখতে পাবেন, F41 ট্রিপল রিয়ার ক্যামেরা আছে, এখানে কোয়াড ক্যামেরা সেটআপ আছে। এরপরে সমস্ত সেন্সার অ্যাভেলেবেল থাকছে, থাকছে এখানে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, রেয়ার প্যানেলে, সাইড প্যানেলে থাকছে না। এছাড়াও ফেস আনলকের ফিচার্স থাকছে, আউট অফ দ্য বক্স Android 10 সাপোর্ট থাকছে, এবং OneUI 2.0 কাস্টমাইজেশন থাকছে। এই OneUI 2.0, MIUI বলুন বা Realme UI বলুন, সব থেকে বেস্ট। হ্যাঁ, OnePlus-এর যে অক্সিজেন ওয়েস আছে তারপরেই কিন্তু এটাকে আপনারা রাখতে পারেন অ্যান্ড্রয়েডের জন্য। সো
এরপরে আসি এই ফোনটার ব্যাটারি সেকশনে। এই ফোনটিতে থাকছে ম্যাসিভ 6000 mAh ব্যাটারি। হ্যাঁ, স্যামসাং কিন্তু এটা খুবই ভালো কাজ করছে। একদিকে অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, ব্যাটারি কনজাম্পশন কম হয়ে যাচ্ছে, তার সাথে সাথে 6000 mAh ব্যাটারি। তবে এখানে থাকছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট। এখানে বলবো স্যামসাং যদি নিজের পক্ষে অন্তত 18W উঠতে পারে সেটা হয়তো বেটার হয়, কারণ 15W চার্জার এই 6000 mAh ব্যাটারি 2 ঘন্টার উপরে টাইম লেগে যাবে। তো এটা একটা ড্রব্যাক পয়েন্ট হতে পারে, কিন্তু আমার মতে যদি আপনি ভালো কিছু চান অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো কম্প্রোমাইজ আপনাকে করতে হতে পারে। ডিসপ্লে ভালো পাচ্ছেন, অপটিমাইজেশান ভালো পাচ্ছেন, ক্যামেরা পারফরমেন্সও ভালো পাবেন, এর সাথে সাথে কোনো রকম অ্যাড ফ্রি একটা UI পাবেন। এই যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স, এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে স্যামসাং বা OnePlus ছাড়া কেউ দিতে পারছে না। স্টক অ্যান্ড্রয়েড ফোনগুলোর কথা ছেড়ে দিলাম। এরপর যদি আমরা ফোনটির প্রাইস এবং লঞ্চ ডেট নিয়ে বলি, আশা করা যাচ্ছে এটা অ্যামাজনে টিজার পেজ যেহেতু চলে এসেছে, অ্যামাজনে যে সেল চলবে 17 তারিখ থেকে, এই সেল সিরিজেই কিন্তু এই ফোনটা অ্যানাউন্স হয়ে যাবে, এই সিরিজেই ফার্স্ট সেল শুরু হয়ে যাবে। সুতরাং আমরা আশা করতে পারি নভেম্বরের মিড উইক নাগাদ এটা বাংলাদেশে আনঅফিসিয়ালি যাবে, অফিসিয়ালি যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এটা স্যামসাং গ্যালাক্সি M31 এটা রিব্র্যান্ডেড ভার্সন হচ্ছে, একটু আপগ্রেড আছে, কিছু জায়গায় ডাউনগ্রেড আছে, একটু দাম টাম ঠিকঠাক করে এই ফোনটা লঞ্চ করা হচ্ছে। তো বাংলাদেশে চাইলে আপনারা আনঅফিসিয়ালি কিনতে পারেন। এর সাথে সাথে বলে দিই এই ফোনটার দাম। তো এই ফোনটার দাম মোটামুটি আমার আন্দাজে হতে পারে 15 থেকে 16 হাজার এই প্রাইসটাই। হ্যাঁ, কারণ আমরা দেখলাম রিয়েলমি কিন্তু সবথেকে কম প্রাইস মডেলের 64 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে একটা ফোন লঞ্চ করিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি এই ফোনটা 16000 টাকার প্রাইস পয়েন্টে অ্যামোলেড ডিসপ্লে পাই, 6000 mAh ব্যাটারি পাই, স্যামসাংয়ের একটা ভালো ক্যামেরা অপটিমাইজেশন পাই, সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাই, আমার মনে হয় না খুব একটা খারাপ ডিল। কারণ আগেই বললাম, সবাই কিন্তু গেম খেলার জন্য ফোন কেনে না, সবাই কিন্তু ফোনটা ফোনের মতো ইউজ করার জন্য, ইউজার ইন্টারফেসের জন্য একটা ফোন বেছে নেয়। তো সেক্ষেত্রে আপনারা নর্মাল ইউজার হলে, আপনারা যদি গেম না খেলেন মেনলি, তাহলে কিন্তু এই যে প্রসেসরটা রয়েছে সেটা কিন্তু ভালো একটা পারফরমেন্স আপনাকে দেবে, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না, ডেইলি লাইফে কোনো রকম হ্যাম্পার কিন্তু আপনার এই প্রসেসরটা থেকে আসবে না। সো এরপর ওভারঅল আপনার চয়েস, ফোনটা লঞ্চ করুক, তারপর ইন ডিটেলস ভিডিও আসবে, দেখা যাক। আমি কিন্তু আশায় আছি ভালো একটা কিছু পাবো ভালো অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে। আপনাদের কী মত অবশ্যই ফিডব্যাকটা কমেন্ট বক্সে লিখে জানান। আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার